গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলেছিলাম আজকে আমি একা একা বেরবো, আজকে আমার স্পেশাল ডে, ওই জন্য আমি একা একা ঘুরে চলে এসেছি। আর এইটা কি নিয়ে নিয়েছি? বাবিনের জন্য, এটা স্পেশাল বাবিনের জন্য। বাবিনের এবছর হচ্ছে মানে প্রথম হোলি, প্রথম এবছর দোল খেলবে, প্রত্যেকবার ভয় পায়। আর এবারে এখন থেকে বাবিন হাতে পিচকারি নিয়ে দৌড়ো দৌড়ে শুরু করে দিয়েছে। আমার দেখা নিয়েছি এটা, পরে বাবিন দোল খেলবে দোল, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ও বড় দেখ, এটা বাবিনের জন্য এনেছি, বাবিন পরে দৌড় খেলবে। এটা পরে বাবিন দোল খেলবে, বাবিনের জন্য এনেছি। অন্য বার তো দোল টোল খেলে না, এবারে খেলবে। কেমন লাগছে? আর তো কিছু খেলেই লিপস্টিক উঠে যায়, সেই ব্যাপারে আর চিন্তা নেই। সব উঠিয়ে টুটিয়ে এসেছি, রান্না বান্না করে গেছি, এবার খাবো। সব রেডি করে ভাত অবধি করে গেছি, আমরা ভাতটা গরম গরম খাই, কিন্তু আজকে জানি না ভাত ঠান্ডা হয়ে গেছে কিনা। ঠিক আছে, বাবিন আসুক, এগুলো বাবিনকে পরিয়ে তারপর দেখাবো। কি বাবিন করেছে? বাবিন এবারে দোল খেলবে তো? এখনই বাবিনের রং মাখতে ইচ্ছে করছে। পছন্দ হয়েছে তো এই দুটো? রান্না বান্না সব করে গেছি, ভাত ডাল তরকারি, চিংড়ি মাছের তরকারি, ঝাল, চিংড়ি মাছের ঝাল, ডাল তরকারি, এগুলো সব করে গেছি। আর এটা হচ্ছে আমুদি মাছ, এই মাছটা হচ্ছে আদা রসুনের পেস্ট, নুন, লঙ্কার গুঁড়ো, সোয়া সস সব দিয়ে ম্যারিনেট করে গেছিলাম এই যে এই মাছটা। এইবার এটাকে শুধু বেসনে চোবাবো আর ভাজবো। বেসনটা জাস্ট কালো জিরে দিয়ে একটু গুলেছি, এবার এই তো এটাকে এর মধ্যে দেবো আর ভাজবো। ডালের সাথে এটা খুব ভালো লাগে, এগুলো ওই দিনের বেলা যে অনুষ্ঠানগুলো হয় না, বিয়েবাড়ি তাতে সাধারণত এগুলো থাকে। শুক্তোর পর যখন ডাল টাল দেয়, ডালের সাথে এই মাছটা ফ্রাই দেয়, আমার ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা তাদের থেকেই মানে আমি জেনে নিয়েছি যে কীভাবে করতে হয়। আগে করতাম আমি নিজে নিজে বাড়িতে ট্রাই করেছিলাম, কিন্তু তখন আমি সোয়া সস দিতাম না, শুধুমাত্র আদা রসুনের টেস্ট দিতাম। আর এখন সোয়া সস দিই, একটা আলাদা রকম টেস্ট হয়, খুব সুন্দর লাগে। যেখানেই বেরোন, যদি রান্না বান্নাটা করে বেরোন না, তাহলে দেখবেন একদম নিশ্চিন্ত, তাহলে আর কোনো ঝামেলা নেই যে বাড়ি এসেই আমি খেতে বসে যেতে পারবো। আর আমি তো আর আগে বাড়িতে ঢুকেই সবার আগে ব্যাগপত্র রেখে আগে চালাচ্ছি ফ্যান, এতদিন ফ্যান দরকার ছিল না, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে কী পরিমাণে গরম পড়ছে আস্তে আস্তে। এখনও হোলি হলো না, দোল খেলা হলো না, কিন্তু গরমটা পড়ে গেছে। মাছটা হয়েও গেল ভালো, এবার শুধু খেতে দেবো। বাবিনের তো খেতে লাগবে এক ঘন্টা, ও প্রচুর টাইম লাগে খেতে। আর ওর অর্ডার হয়েছে ছোটো ছোটো আলু ভাজা, খেতে খুব ভালো লাগছে, বেশ কর্মল কর্মল করবে সেই আলু ভাজা। নরম নরম থাকলেও আলু ভাজা খেতে পছন্দ করে না, ওর জন্য ভেজে দিচ্ছি। তাহলে আলু ভাজাটা দেখে একদম ও সব ভাত খেয়ে নেবে, আলু ভাজাটা একটা একটা করে মুঠো করে ভাত খায়। ও এখন ওই চশমা যেটা এনেছি আর টুকিটা করে ঘুরে বেড়াচ্ছে। এবার মনে হচ্ছে দোল খেলবে। আর এবছর দোলের দিন কিন্তু আমাদের বাড়িতে মানে করতে পারি হয়, কিন্তু এবারে একটু বেশি সবাই আসবে, চার ননদ, তারপরে নন্দাইরা, তাদের ছেলে মেয়ে সবাই মিলে একসাথে অনুষ্ঠান, সবাই মিলে একসাথে হোলিও খেলা হবে, দোল খেলাও হবে, আবার
খাওয়া দাওয়াও। আর যদি বিয়ের দিন, রং খেলার দিন যদি মাটন না হয়, খাসির মাংস না হয়, বেশ ভাত খাসির মাংস জমিয়ে খাবো, রং টং খেলে এসে আগে রান্নাটা করে নিতে হবে, তারপর খেতে যেতে হবে রং, রং খেলে এসে, কারণ আর তখন রান্নাঘরে ঢোকা যাবে না, রং তুলতে তুলতেই টাইম চলে যাবে। আমাদের তো এতটাই রং খেলা হয় যে ভিনিগার, সাবান, ভেজলিন, নারকেল তেল সব শেষ হয়ে যায়। এই যুগ আর একজন এসে গেছে, হে ভগবান এত বেরু কোথা থেকে আনি এত বেরু, এই যো বাবিনের, বাবিনের আজকে থেকে রং খেলা শুরু হয়ে গেছে, এত বেরু নিয়েছো, চলো হ্যাঁ হ্যাঁ মাছ ভাজা হয়ে গেছে, এই যো তোমার জন্য ছোট ছোট আলু ভাজাও হচ্ছে, ঠিক আছে খেতে গেলে চশমা টশমা তো সব খুলে আসতে হবে, না আজকে থেকে, আজকে থেকে যদি এগুলো তুমি পরে থাকো তাহলে ওই দিনটা এগুলো নষ্ট হয়ে যাবে না, তখন তো কেউ দেখবে না, এখন খুলে রাখো, যখন দোল খেলবে তখন পরবে। এবছর বাবিনীকে মানে আমি রং দেখো ভয় পেলেও এবছর ছাড়বো, তবে ভয় পাবে না, রং তো না আবি বাচ্চাদের রং দেওয়া মুশকিল, রং তোলার মানে রং তুলতে গিয়ে যদি ঠান্ডা লেগে যায় তাহলে আরাক হবে, ঠান্ডা ঠান্ডা লেগে গেলে শরীর খারাপ হলে জ্বর টর হলে আবার ডাক্তারখানায় রয়ে যায়, রং না আবি বাচ্চাদের আবির খেলাটা ঠিক আছে, রংটা অতটা খেতে দেবো, চলো হয়ে গেছে কমপ্লিট, যারা সকালে টিফিনে ভাত খান তাদের ক্ষেত্রে বলবো গরম ভাত, ঘি, আলু ভাতে এইসব নিয়ে একবার এইরকমভাবে মাছ ভেজে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি মনে হবে একদম সকালটা জমে গেল। অনেকে আবার সকালে ব্রেকফাস্টে ভাত পছন্দ করে না, কিন্তু যেহেতু আমরা বাঙালি, বাঙালিদের ক্ষেত্রে ভাত, আলু ভাতে, ঘি এগুলো সকালবেলা অমৃত, আমরা সকালবেলা রুটি, লুচি, পরোটা এইসবই হয়, কিন্তু যেদিন একান্ত পারি না সেদিন ভাতও হয়, কিন্তু ভাতটা অমৃত বাঙালির কাছে, ব্রেকফাস্টে ভাত, লাঞ্চে ভাত, ডিনারে ভাত, সেই হচ্ছে আসল বাঙালি, বুঝলেন। আজকের মেনু এই যে হচ্ছে ডাল, এটা হচ্ছে বাবিনের জন্য আঝালা ডাল, বাবিনের ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, এটা হচ্ছে থর ছেচকি, এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি, আর এইটা হচ্ছে মাছ ভাজা, আর এই তো ভাত। বাবিনীকে টিফিন দিতে রেগুলার খুব ভাবতে হয়, খুব ঝামেলা হয় ও টিফিনে কি নেবে কি নেবে কি খাবে, তো তার জন্য ভাবলাম একটুখানি, ও আমার হাতে কেক খেতে ভীষণ ভালোবাসে, তবে আজকে আর চকলেট কেক করতে পারি না, আজকে হচ্ছে এমনি নর্মাল ফ্রুট কেক টুটি ফুটি দিয়ে, কিন্তু কেকটা বার করতে হবে, এই তো আজকে প্রেশার কুকারেই করেছি, নর্মাল ফ্রুট কেক একটু সন্ধ্যাবেলাও খেতে লাগে, নিজেদেরও একটু মুখ চেঞ্জের জন্য মাঝে মাঝে মনে হয় এটা সেটা খাই, এবার এটা আমি ছুটি দিয়ে রাখবো, গরম এখনো জানি না কি হয়েছে, একটা ডিম দিয়ে পড়েছে, একদম ছোট্ট, এত ছোট কেক আমি করিনি, এটা শুধুমাত্র বাবিনের জন্য করা,
না ভালোই হয়েছে, ছোট্ট একটা কেক হয়েছে বাবিনের জন্য। এটা শুধু বাবি মানে বাবিনেরই পেট ভরবে আর কি। একটুখানি কাটি, সফট হয়েছে খুব। একটুখানি ঘরে ছিল টুটি ফুটি, টুটি ফুটি দিয়ে জাস্ট একটু ফ্রুট কেক বানিয়ে দিয়েছি। আমরাও একটু খাবো, বাবিন তার একা এতটা খেতে পারবে না। ছোট্ট হচ্ছে বেগুন ভাজা কমপ্লিট, শুধু ডিমের অমলেটটা করবো। আর খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ির মধ্যে আলু ফুলকপি বিনস গাজর সব কিছু যা যা সবজি ছিল সব দিয়ে দিয়েছি, শুধু অমলেটটা করলে হয়ে যাবে। তাড়াতাড়ি আজকে বসিয়ে দিয়েছি কারণ 9টার মধ্যে বাবু খেয়ে নেয়, তো আমরা দেরি করে খেলেও ওনাকে আগে আগে দিয়ে দিতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি করে করলাম। মোটামুটি হয়েই গেছে, এইবার বসবো বাবিনকে নিয়ে। আজকে বাবিনের নিচ আসেনি, আর বাবিনও সন্ধ্যে থেকে নেচে নেচে বেড়াচ্ছে। যেই টুপি আর চশমাটা এনেছি দোলে পড়ার জন্য, ও এখন থেকে সেটা পরে পরে ঘুরে বেড়াচ্ছে। আর আজকে সন্ধ্যে থেকে এমন হাওয়া দিচ্ছে আর এমন একটু ঠান্ডা, যার জন্য আমি আবার এই স্টলটা বার করলাম বাইরে, একটা হালকা ঠান্ডা ঠান্ডা ফিল করতে পারছি। দেখে যে কেক নিয়ে মানে কেক বানিয়েছি, এক্ষুনি বলবে মা আমাকে হ্যাপি বার্থডে, তাহলে আমি কেক কাটবো। বাবি তুমি কি আঁকছো? বাবা দেখে তুমি কি আঁকছো? আচ্ছা আমরা কিন্তু এখন এই যে আমি কেক বানিয়েছি একটা ছোট্ট কেক, এই কেকটা কাটবে না? হ্যাঁ একটা ছোট্ট কেক বানিয়েছি। আমি কেক বানালেই বাবিন বলে মা আমার হ্যাপি বার্থডে, আমি কেক কাটবো। ওর হ্যাপি বার্থডে হোক আর না হোক, কেক বানালে ও সেটা ছুরি দিয়ে কাটবে, কিন্তু এই কেকটা আমি একটুখানি প্রথমে কেটে ফেলেছি। এমনি একটুখানি কেটে ফেলেছি। হ্যাঁ বাবা এটা তোমারই কেক, চলো আবার কাটবে, চলো বাবিনের হ্যাপি বার্থডে করে ফেলি। আজকে বাবিনের হ্যাপি বার্থডে হচ্ছে 4th May, আজকেই হয়ে যাবে, মার্চ মাসেই বাবানের হ্যাপি বার্থডে করে দেবো। চলো এনে 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 তোর হ্যাপি বার্থডে হবে। এই চো ধরো ছোট্ট কেক, ছোট্ট বাবিনের ছোট্ট কেক। এই এই দিকটা উল্টো করেছিস তো, এই দিকটা ধর। হ্যাঁ এই যে এরম ভাবে হ্যাপি বার্থডে বাবান, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবান। বাবানের হচ্ছে প্রতি মাসে হয়, প্রতি মাসে জন্মদিন হয়, প্রতি মাসে হোক প্রতি সপ্তাহে হোক, যখনই কেক কাটবে একটু কেকটা সবাইকে দেখাও কেমন হচ্ছে। আমি তো পাবো না, বাবিন এখন মন দিয়ে কেক খাচ্ছে। আমি কোনোদিন করিনি এইভাবে একটা ডিমে, আর আমি বেশিরভাগ মাইক্রোওয়েভে করি। আজকে করলাম, বাবা খেয়েছে, আজকেই করলাম প্রেশার কুকারে। আগে করতাম যখন মাইক্রোওয়েভ ছিল না তখন প্রেশার কুকারেই করতাম, আজকে অনেকদিন বাদে আবার প্রেশার কুকারে করলাম, কিন্তু খুব ভালো হয়েছে তাই না? দেখি বাবিন কি বলে, কেমন হচ্ছে বাবিন? ছোট্ট কেক, সেই দোকানে কেক বিক্রি হয় এরকম ছোট্ট কেক।
গাবিনকে খাওয়াতে খাওয়াতে আমারও খিদে পেয়ে যাচ্ছে। আর যদি মনের মতো যেদিন খাবার হবে দেখবেন, সে যে মানে মনের মতন মানে সেই যে মাংস হতে হবে, বিরিয়ানি হতে হবে, তার তো মানে নেই। অনেকদিন বাদে যেহেতু খিচুড়ি খাচ্ছি তাই আজকে এটাই মনের মতো, সেই জন্য মনে হচ্ছে যে কখন খাবো কখন খাবো, খিদে পেয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে। তো ওই জন্য আমিও নিয়ে নিয়েছি, ডাইনিং টেবিলে আর যেতে পারছি না, এখানেই খাবো। বাবিন স্টাডি টেবিলের উপর রেখে খাচ্ছে, একটুখানি খাইয়ে দিলাম, ওর হলো না, একা একা খাবে, দেখি কত দূর খায়। আর আমিও নিয়ে নিয়েছি, আর খিচুড়ির সাথে বেগুন ভাজা, আলু ভাতে, ডিমের অমলেট, হলে আর তো কোনো কথাই নেই। আমার খুব ফেভারিট, ছোটো থেকে মা যখন করতো বসে থাকতাম কতক্ষণে হবে। আর বর্ষাকাল আর শীতকাল এই দুটো সময় তো মানে বাধা ধরা থাকে যে শনিবার মঙ্গলবার এই দুটো বার করে মানে হবেই, খিচুড়ি হবেই। আর আমাদের বাড়িতে খিচুড়ি হলে বেশিরভাগ শ্বশুরমশাই করেন, আর যদি তারপরে কেউ করে সেটা হচ্ছে আমি, না হলে কেউ খুব একটা খিচুড়ি করতে সাহস পায় না। আর এখন ওনার যেহেতু বয়স হয়ে গেছে ওই জন্য উনিও আর করেন না। খাও, কি হলো, তাড়াতাড়ি খাও, এখন আমি করি বেশিরভাগ। আর মা হচ্ছে ঘরোয়া রান্নাগুলো করে, ওই মানে ভাত ডাল তরকারি, মাছের ঝোল বা কচু ঘেঁচু, মানে যা যা এইসব কিছু হয়, মোচা চাল কুমড়ো, এগুলো মা খুব ভালো করে। মার হাতে রান্না খুব সুন্দর, মানে শাশুড়ি মার কথা বলছি, খুব ভালো করে। আর আমার বাপের বাড়িতে ওসব কচু টচু এসব হয় না, যেহেতু ঘটি এইগুলো খুব কমই হয়। মোচা হয়, চাল কুমড়ো থোর এগুলো হয়, কিন্তু এই বাড়িতে যেরকম ঘ্যাটকল পাতা, তারপরে কচুও হয়, ওলও হয়, বিভিন্ন রকম হয়, ওই বাড়িতে আবার সেটাও হয় না। খিচুড়িটা ভালোই হচ্ছে জানেন, ভালো বলার লোক নেই, নিজেই খাচ্ছি নিজেই ভালো বলছি। না আজকে অবশ্য বাবু মা আর আমার বর তিনজনই বলেছে খুব ভালো হয়েছে। আর আজকে এত হাওয়া দিচ্ছে, আর ওই ডাইনিংয়ের পর্দাগুলো বললাম খুলে কেচেছিলাম, সেগুলো লাগানোও হয়নি, এত হাওয়া দিচ্ছে আমি আর ডাইনিংয়ে গেলাম না, এখানেই বসে পড়েছি ঘরের মধ্যে, না হাতে নিয়ে খাচ্ছি, রেখে খেতে পারছি না। তো আমি খেতে থাকি, এই যে বাবিনের পড়ে রয়েছে, বাবিনকে আবার খাওয়াতে হবে, খাইয়ে না দিলে শেষ হবে না আজকে। তো আজকে আড্ডা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেটুক প্লেট দেখতে থাকবেন। আমি এত পরিমাণে খেতে থাকি, এবং যখনই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, সেটা নয় রান্না নয় খাওয়া, মানে বেশিরভাগ এটা থাকে, বাকিগুলো কম থাকে, তাই জন্য পেটুক প্লেট নামটা মনে হচ্ছে সার্থক, তাই না? সত্যিই তাই, খেতে খেতে আমিও পেটুক হয়ে যাচ্ছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই, তাহলে গুড নাইট।